আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এটা হচ্ছে লইট্টা মাছ। লইট্টা শুটকি তো আমরা সবাই কম বেশি পছন্দ করি, চিনি, কিন্তু লইট্টা মাছটা তেমন একটা কেউ পছন্দ করে না, খেতে চায় না। আজকে আমি যেইভাবে লইট্টা মাছটা ভাজবো আশা করি সবারই ভালো লাগবে। আর এভাবে করে যদি আপনারা খান, বাচ্চারাও খুব পছন্দ করে খাবে। তো যাই হোক, এখানে আমি 1 কেজির মতো লইট্টা মাছ নিয়েছি। এখন মাছগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিব। মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন একটা স্ট্রেনারে রেখে দিব যেন পানিগুলো ঝরে যায়। মাছগুলো আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখানে 1 চা চামচের মতো আদা বাটা আর 1 চা চামচের মতো রসুন বাটা আছে, ওগুলো সব দিয়ে দিব। এক চা চামচের মতো মরিচের গুঁড়া আছে, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। যদি ঝাল বেশি পছন্দ করেন মরিচের গুঁড়াটা বাড়িয়ে দিবেন, আর যদি ঝালটা কম পছন্দ করেন সেক্ষেত্রে মরিচের গুঁড়াটা কমিয়ে দিবেন। আধা চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া, এক টেবিল চামচের মতো লেবুর রস, এক টেবিল চামচের মতো লাইট সয়া সস, লবণ মুছে অল্প পরিমাণে দিব আমি, যেহেতু সয়া সসে লবণ আছে। এখানে আমি 1/4 চামচের মতো লবণ দিলাম, দিয়ে সবগুলো ভালোভাবে মেখে নিব। এটা হাত দিয়ে একদম ভালোভাবে মেখে নেবেন 3-4 মিনিটের মতো, তাহলে প্রত্যেকটা মাছে মাছে মাছের গায়ে গায়ে একদম মশলাটা চলে যাবে, ভালোভাবে লাগবে। এই মাখানো মাছগুলো আমি এখন কমপক্ষে 30 মিনিটের জন্য রেখে দিব। এখন আমি মাছের জন্য একটা ময়দার ব্যাটার তৈরি করে নিব। এখানে 2/3 কাপ ময়দা আছে, মানে 1/4 কাপ করে যদি আপনারা 3 বার দেন তাহলে হয়ে যাবে 2/3 কাপ। তো এর সাথে আমি এখানে 1/4 কাপের মতো কর্নফ্লাওয়ার আছে সেটা দিয়ে দিব। সাথে দিব 1/4 চামচের মতো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচের মতো লবণ, 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়া, আর সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস এটা হচ্ছে বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং সোডা না, আমি এখানে 1/2 চা চামচের মতো বেকিং পাউডার দিচ্ছি। এটা না হলে হবেই না। আপনারা যেই ধরনের ক্রিস্পি চাইবেন, এই বেকিং পাউডারটা না হলে ওই ধরনের ক্রিস্পিনেসটা মাছের ভিতরে আসবে না। এখন সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখন এর ভিতরে দিয়ে দিব নর্মাল তাপমাত্রার পানি। আমি এখানে 1 কাপের মতো পানি নিয়েছি, দেখি ব্যাটারটা গুলতে আমার কতটুকু পানির প্রয়োজন হয়। আমি
আমি একদম পাতলাও করব না, আবার অনেক ঘনও করব না। আপনারা দেখেই বুঝতে পারবেন কোন ধরনের ব্যাটারটা আমি করব। আপনারা দেখেই বুঝতে পারতেছেন ব্যাটারটা কতটুকু ঘন। আপনাদের আরেকটা বুদ্ধি আমি শিখিয়ে দেই, এই যে আমার আঙুলটা ব্যাটারের ভিতরে দিলাম, দেখেন ব্যাটার দিয়ে কিন্তু আঙুলটা ঢেকে আছে, তার মানে ব্যাটারটা পারফেক্ট আছে। যখন দেখবেন যে আঙুলের কালার দেখা যায়, তার মানে আরেকটু ঘন হবে, ব্যাটার হয়ে গেছে। এখন আমরা মাছগুলোকে ফ্রাই করতে চলে যাব। আমি এখানে একটা জিনিস দিতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে ফিশ সস। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফিশ সসটা এক চা চামচের মতো দেওয়ার জন্য, তাহলে ভালো একটা ফ্লেভার আসে। আমি যেহেতু এটা লাস্টে দিলাম, তো এটা দেওয়ার পর কিন্তু আমি ম্যারিনেট করার মতো সময় পাবো না। আপনারা চেষ্টা করবেন একদম শুরুতেই দিয়ে দিতে, আমার মতো ভুল করবেন না। এখন মাছগুলো আমি একটা একটা করে ব্যাটারে দিচ্ছি। এই ব্যাটারে একদম ভালোভাবে, এটা আপনারা হাত দিয়েই করবেন, কারণ চামচ দিয়ে করলে অতটা ভালো আসে না। আপনারা দেখেন যে মাছের গাটা কিন্তু বোঝা যাচ্ছে না, এমনভাবে ব্যাটারটা করবেন। তেল আমাদের গরম হয়ে গেছে, চুলার আঁচ মাঝারি আছে, কারণ আপনারা যদি হাই দিয়ে করেন চুলার আঁচ, তাহলে উপরটা লাল হয়ে যাবে খুব দ্রুত আর ভিতরটা কাঁচা থাকবে। আর মাছগুলো যেহেতু আমি একবারই ভাজবো, ডাবল ফ্রাই করব না, সেহেতু আঁচ চুলার আঁচটা একটু কমিয়ে রাখবো। আর এই মাছের ফ্রাইগুলো সবসময় আপনারা ডুবো তেলে করবেন, পুরো মাছটাই তেলের ভিতর ডুবে আছে, নাড়াচাড়ার প্রয়োজন নেই। তারপরে আমি একটু নেড়ে দিলাম। আমাদের মাছগুলো পুরোপুরিভাবে ফ্রাই হয়ে গেছে, একদম মুচমুচে। এখন আমরা এগুলো উঠিয়ে নেব। আপনারা আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে কতটুকু ক্রিস্পি হয়েছে। আমি একটা মাছ আপনাদেরকে ভেঙে দেখাই, অনেক গরম, ভিতরে কিন্তু মাছটা পুরোপুরি জুসিনেস আছে। এভাবে আমরা সবগুলো মাছ ভেজে নেব। আমি এখানে অর্ধেকগুলো মাছ, ফ্রাই করা মাছ, কিছু সসের সাথে ইয়া করব, মিশাবো, আর অর্ধেকটা এমনিই রেখে দিব। আর যেগুলো সসের সাথে মিক্স করব, সেগুলোর জন্য এখানে সেম প্যানেই 2 চা চামচের মতো নিয়ে নিচ্ছি বাটার। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে, তখন দিয়ে দিব 1 চা চামচের মতো রসুন। আমি এটা ছেঁচে নিয়েছি, আপনারা চাইলে কুচি কুচি করে কেটে নিতে পারেন, যেহেতু আমার রসুনগুলো দেশি রসুন ছিল ছোটো ছোটো।
রসুনটা হালকা একটু বাদামি কালার করে ভেজে নিব। এর সাথে দুইটা কাঁচা মরিচ কেটে নিয়েছি, ওগুলো দিয়ে দিব। আমাদের কাঁচা মরিচ রসুন ভাজা হয়ে গেছে, এর সাথে দিব 1 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ চিলি সস, আর দিয়ে দিব 1 চামচের মতো ফিশ সস, 1 চা চামচ সয়া সস, সবগুলো ভালোভাবে একটু মিশিয়ে নেব। এখন যে মাছগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সে মাছগুলো এই সসের ভিতরে দিয়ে দিব। সসের ভিতরে দেওয়ার পর আমি কিন্তু বেশিক্ষণ রান্না করব না, জাস্ট সসটা মাছের সাথে মিক্স করতে যতক্ষণ লাগবে ঠিক ততক্ষণে আমি রান্না করব। এই যে আমাদের পুরোপুরিভাবে সস মিক্স হয়ে গেছে, এখন চুলাটা অফ করে সার্ভ করে নিব। আমি যেই মাছগুলো সসের সাথে মিশিয়ে নিয়েছিলাম সেটার উপরে কিছু সাদা তিল ছিটিয়ে দিয়েছি, এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার বাদও দিতে পারেন। এখানে আমি অর্ধেক মাছ সসের সাথে মিশিয়েছি আর অর্ধেকটা এভাবেই ফ্রাই রেখে দিয়েছি। দুই ধরনের মাছই আমার বাচ্চারা খুবই পছন্দ করে, আমার বিশ্বাস আপনারা যদি এইভাবে করে মাছ বাচ্চাদের সামনে পরিবেশন করেন বাচ্চারা অবশ্যই খাবে, কেউই বুঝতে পারবে না এটা লোট্টা মাছ নাকি অন্য কোনো মাছ। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।